আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানেই আছেন সবাই সবার জায়গা থেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু শেয়ার করতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে ক্যানাডা ভিজিট ভিসাগুলো কেন রিফিউজড হচ্ছে, এবং কি বিপরীত দিকে যদি আপনি রিফিউজড হয়ে যান সেই ক্ষেত্রে আসলে আপনার অ্যাট দ্য সেম টাইম আপনার আসলে কী করণীয়। তবে আলোচনার পূর্বেই আপনাদের প্রতি আমার আন্তরিক বিনীত রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনিও খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলেই কমেন্টস বক্সে আপনি লিখে রাখতে পারেন, আমি যথাসময়ে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আলোচনার পূর্বে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দেখেন বর্তমানে বিশেষ করে 2023 সালের একেবারে জানুয়ারি অব থেকে ডিসেম্বর অবধি প্রচুর সংখ্যক ক্যানাডার ভিজিটর ভিসাগুলো কিন্তু বাংলাদেশিদের জন্য বেসিক্যালি ইস্যু হয়েছে। পাশাপাশি আমরা ইদানিং বর্তমান সময়টা তো দেখছি যে আসলে অনেকেরই ভিসা অ্যাপ্রুভ হচ্ছে, তারপরেও আবার এর বিপরীত পাশে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে কিন্তু রিফিউজডের সংখ্যাও একেবারে কম না, কারণ প্রচুর সংখ্যক লোক আবার রিফিউজড হচ্ছে। অনেকেই বা হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করে রিফিউজড হচ্ছে, অনেকে আবার লিগ্যাল একদম অথেন্টিক ইনভাইটেশন দিয়েও কিন্তু রিজেক্ট হচ্ছে। কারণ আমি কিন্তু প্রায় সময় আপনাকে বলি যে ইনভাইটেশন দিয়ে আপনি ফাইলটা সাবমিট করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক থাকবে, কিন্তু এই যে পসিবিলিটি আপনি একটা জিনিস বুঝবেন যে 90% যদি আপনার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে কিন্তু বাকি 10% এনাফ আপনার ভিসাটা রিফিউজড হতে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে যে বর্তমান সময়টাতে যে খেলাটা চলছে যে কেউ ভিসা পাচ্ছে কেউ পাচ্ছে না, কোন কোন ফাইলে ভিসা পাবে এটা আমরা মোটামুটি একটা আইডেন্টিফাই করতে পারি, বাট 100% বলার অধিকার কিন্তু আমাদের নেই, এবং কি তারাও কিন্তু আমাদেরকে এটা দেয়নি। তবে আমরা একটা অনুমান করতে পারি যে এই ফাইলটা মোটামুটি বেস্ট আছে, এই ফাইলটা থেকে ভিসা হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এত সুন্দর ফাইল ধরেই রেখেছি যে ভিসাটাও অ্যাপ্রুভ হবে বা অ্যাপ্রুভাল আসবে, বাট সেক্ষেত্রেও কিন্তু সেই ভিসাটাও কিন্তু অনেক সময় রিফিউজড হয়ে যাচ্ছে। এখন যারা যথেষ্ট পরিমাণ যোগ্য লোক তাদের ভিসাগুলো যদি রিফিউজড হয়ে যায়, অবশ্যই সাধারণভাবে যেটা হওয়া উচিত আমরা যারা কাজ করি আমাদেরও মন মানসিকতা খারাপ হয়ে যায়। দেন হচ্ছে যারা আসলে আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে যে ওনার কাছে গেলে হয়তো আমার ভিসাটা হয়ে যাবে, তখন কিন্তু তাদেরও কিন্তু আসলে ইমপ্রেশনটা কমে যায়, সেটা ক্যানাডার ভিসা অফিসারের উপরে হোক অথবা আমাদের উপরে হোক। এখন আলোচনার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আসলে কেন রিফিউজগুলো করে দিচ্ছে। তো আসলে একজাক্টলি কারণটা না বলতে পারলেও আমরা কিন্তু কারণ দেখেন অনেকগুলো কারণ হলেই 179B ধারায় আপনাকে রিফিউজ করে দিচ্ছে। আবার একটু কারণ হলেই ম্যাক্সিমাম লোকের কিন্তু আসলে ফ্যামিলি টাইজের ইস্যুটা দেখাচ্ছে, অথবা অনেকে বলছে যে আপনি ক্যানাডাতে গেলে বাংলাদেশে ব্যাক করবেন না। এখন যার ইনকাম বাংলাদেশে এভরি মান্থ লিগাল 5 লাখ 10 লাখ ইনকাম আছে, যদি ভিসা অফিসার বলে যে আপনি গেলে আপনি আসবেন না, তখন তো আসলে রাগ হওয়া এটা খুবই একটা ন্যাচারাল এবং স্বাভাবিক একটা ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে মূলত বেসিক্যালি 3টা টিপস দিতে চাই, সেটা হচ্ছে যে কেন ভিসাটা রিফিউজড হচ্ছে, ওই কাজটা করলে রিফিউজড হবে না। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং অ্যাসেট ভ্যালুয়েশন, অর্থাৎ এই যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং অ্যাসেট ভ্যালুয়েশন এটা কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে এই জিনিসটা লেখে যে আপনি বাংলাদেশ স্টাবলিশ না, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে আমরা ভিসা থেকে বঞ্চিত করলাম। এখন এই যে যে ফাইন্যান্সিয়াল যে কারণে আপনাকে ভিসাটা দিচ্ছে না, এটার জন্য আপনি যেটা করতে পারেন, অনেকে আছে আমি যতটুকু দেখি মাঝে মধ্যে যে অনেক বড় একটা FDR আছে বাট সেভিংসটা একটু কম আছে, কিন্তু টোটালি হিসাব করলে কিন্তু তার অনেক টাকা আছে, 50 লাখ 60 লাখ 80 লাখ বা তার মধ্যে। এখন আপনার যদি FDR থাকে 40 লাখ, আপনি যদি সেভিংস থাকে যদি আপনার ধরেন 10 লাখ বা 12 লাখ, সেক্ষেত্রে কিন্তু ইনসাফিসিয়েন্ট হতে পারে, বিকজ বাংলাদেশ থেকে এয়ারলাইন্সের টিকিটে যদি আপনি একটা ভালো এয়ারে যান 3 লাখ প্লাস কিন্তু ক্যানাডার আপডাউন টিকিট আছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন। তারপরে আছে একটা ব্যাপার, সেটা ব্যাপার হচ্ছে অনেক ভাই ব্রাদার আমার আছে যারা কিনা ওই যে কারেন্ট অ্যাকাউন্টে বিগ অ্যামাউন্ট দেখান, এই জিনিসটা কিন্তু আমি অনেকেই বলি এটা করবেন না, বিকজ বিজনেসের স্টেটমেন্টটা হচ্ছে বড়, স্টেটমেন্টটা এখানে বড় ব্যাপার, আপনার স্টেটমেন্টটা থাকবে দেন আপনার ফাইন্যান্সিয়াল লাস্ট অ্যামাউন্টটা বিজনেস অ্যামাউন্টে যদি নাও থাকে, এটা আমি মনে করি আমার দিক থেকে কোনো অসুবিধা নেই, বা ভিসা অফিসারের দিক থেকেও এটা কিন্তু আসলে এই একজাক্টলি এই কারণে আপনাকে কোনোদিন ভিসা রিফিউজ করবে না, ওরা জানে যে আপনি প্রপার্টি ই করেন ক্যারি করেন অথবা আপনার বিজনেস আছে, সেই ক্ষেত্র থেকে বিজনেসের অ্যাকাউন্টে আপনার টাকা নাই থাকতে পারে, সেটা একটা ব্যাপার। কিন্তু সেভিংস অ্যাকাউন্টটাতে আপনারা ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট দেখাবেন, এবং কি সেই অ্যামাউন্টটা হতে হবে এরকম যে হুট করে আপনি লাস্ট 3 মান্থ
খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজায় গুছিয়ে আপনি সাবমিট করলেন, এটা কিন্তু ইনসাফিসিয়েন্ট হতে পারে ভাই। তো সেই ক্ষেত্রে আপনার অনেকদিন যাবত টাকাটা পড়ে আছে, এই ধরনের অ্যাকাউন্টগুলো ভিসা অফিসারের কাছে কিন্তু আসলে মোটামুটি ভালো একটা গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটার কারণে আসলে ভিসাগুলো রিফিউজ করছে ইদানিং, ফ্যামিলি টাইজ। ফ্যামিলি টাইজ বলতে, আপনি বাংলাদেশ থেকে যদি কানাডাতে যান তাহলে বাংলাদেশে আপনার এমন কেউ নেই যার টানে আপনি বাংলাদেশে চলে আসবেন। এইটা থেকে বাঁচার একটা উপায় আছে। যদি মনে করেন এরকম যে আপনি অবিবাহিত, তাহলে আপনি একটা ফাদার অর্থাৎ আপনার প্যারেন্টসের কাছ থেকে আপনি একটা কী বলা হয় ডিক্লারেশন নিতে পারেন। ডিক্লারেশনটা চিঠির মতো এরকম লেখা থাকবে যে আপনার বাবা মা আপনার উপর ডিপেন্ডেন্ট, সো আপনি কানাডাতে গেলে অবশ্যই ওখানে থাকবেন, আপনি বাংলাদেশে যথাসময় আপনি ব্যাক করবেন, কারণটা হচ্ছে যে আপনি তাকে টেক কেয়ার করেন। আর যারা বিবাহিত তারা অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট নিকানামাটা তো অবশ্যই সাবমিট অনেকে করতেছেন করবেন। এবং আরেকটা জিনিস আপনারা করতে পারেন, ফ্যামিলিতে যদি আপনার মেম্বার পাঁচজন থাকে, ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফ বা তিনটা বাচ্চা, আপনি চাইলে একটা জিনিস করতে পারেন যেখানে পাঁচজন থাকলে আপনি একজনকে রেখে যেতে পারেন বাংলাদেশে। অর্থাৎ আপনি যে বাংলাদেশে আসবেন রিটার্ন কামব্যাক করবেন সেক্ষেত্রে কেন করবেন, আপনার যদি একটা বাচ্চা থাকে তো ভিসা অফিসার খুব সহজেই বুঝতে ফেলবে যে আপনার বাচ্চার চারটা আপনি একটাকে রেখে গেছেন, তিনটাকে নিয়ে আপনি ঘুরতে গেছেন, আপনার সে চলে আসবে। যে যাকে রেখে গেছেন তার বাংলাদেশে থাকার কিন্তু অনেক লজিক থাকতে পারে, সে বাচ্চাটা যদি বড় হয় তার লেখাপড়া একটা চাপ থাকতে পারে। এই এই যদি টেকনিকটা অবলম্বন অনেকে করতেছেন বা আশা করি করবেন, ফ্যামিলি সকলকে নিয়ে আপনি অ্যাপ্লাই করলে যে আপনাকে ভিসাটা দেবেন আমি কিন্তু একদম তা বলছি না, কিন্তু ফ্যামিলি টাইজটাকে থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে এই কাজটা করতে। অনেকে আছে হাজব্যান্ড ওয়াইফ একই সাথে যাবেন, কোনো বাচ্চা কাচ্চা নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্যামিলি টাইজের ইস্যুটা আসতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে একা করতে পারেন অথবা আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো বেস্ট থাকলে ফ্যামিলি সহ করতে পারবেন, করলেও এটা দোষের কিছু না। কিন্তু ভিসা অফিসার যেটা মনে করে যে আপনি যেহেতু সপরিবারে চলে যাচ্ছেন কানাডাতে, সো আপনি বাংলাদেশে ব্যাক করবেন না। তো বাংলাদেশে একটা মানুষ ব্যাক করতে পারে বেশ কয়েকটা কারণে, ফ্যামিলির কারণে প্রথম ইস্যু, ফাইন্যান্সিয়াল এবং কি বিজনেস। আরেকটা ব্যাপার হচ্ছে যে কারণে ভিসাগুলো থেকে আপনাকে বঞ্চিত করতে পারে সেটা হলো যে আপনার ট্রাভেল হিস্ট্রি ইনভাইটেশন দিলে কিন্তু বড় ম্যাটার করে না। এটা আমরা সবাই জানি যে ফ্রেশ পাসপোর্টও কিন্তু কানাডার ভিসা অ্যাভেলেবেল অনেকে পেয়ে যাচ্ছে, যদিও পায় তবুও যাদের পাসপোর্টে দুই একটা দেশ ভিজিট করা আছে তারা তো আসলে একটা ট্রাভেলার হিসাবে গণ্য হবে। আর সর্বোপরি যেই কারণে তিন নম্বর কারণটাকে আমি এইভাবে মেনশন করতে চাই, আপনার ধরেন আপনি বাজারে গেলেন, বাজার করলেন, আপনি সব কিছু করলেন, দামি দামি আপনার পণ্য কিনে আনলেন বা ফ্রুট বা খাবার আনলেন, এখন আপনার রান্না করাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ওই বাজারটা কিন্তু খুব বেশি ফলপ্রসূ হয় না। আমি এটাকে বুঝাতে চাচ্ছি আপনারা যে যেখানেই কানাডার ফাইলগুলো সাবমিট করেন খুব দেখে শুনে করবেন, অর্থাৎ আপনার এই ফাইল সাবমিশনের দিক থেকে যদি কোনো ত্রুটি হয় সব ডকুমেন্টস থাকার পরও আপনাকে ভিসা অফিসার ভিসা থেকে বঞ্চিত করতে পারে, এটা যথেষ্ট তাদের লজিক আছে। আর আমরা জানি যে ফাইল সাবমিশনের সময় যে জিনিসটা সবচেয়ে ভ্যারি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার কভার লেটার, অর্থাৎ কভার লেটারে আপনার জীবন বৃত্তান্ত মোটামুটি একটাভাবে আপনি মেনশন করে দিবেন, বাংলাদেশে আপনার আয় যায় কত, আপনার ব্যাংক ডিটেলসগুলো তুলতে পারেন। কিন্তু যে অনেক ট্রাভেলস, আমি কারোর নাম বলতে চাই না, কারোর দুর্নাম করতে চাই না, কভার লেটারটা কোনোদিন একজনের সাথে আরেকজনের মিলার প্রশ্নই ওঠে না। তো অনেক ট্রাভেলস আছে, অনেক ব্যক্তি আছে কপি পেস্ট করে এক একটা কভার লেটার দিয়ে দীর্ঘদিন কাজ করতেছে, এগুলো আসলে খুবই একটা মানে ছোট একটা ধরনের কাজ। আপনার আমাকে টাকা দিবেন বা আপনি আমাকে অ্যামাউন্ট দিবেন, আপনার কাজটা আমি ওই প্রপারলিভাবে করে দিব, এটাই তো আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত যারা বিশেষ করে আমরা ট্রাভেলসগুলোকে ক্যারি করি বা এই লেভেলের মানে ফাইলগুলো আমরা যারা প্রসেস করি। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটার সারমর্ম আপনি বুঝতে পেরেছেন। সর্বশেষ আপনাদেরকে যেটা বলতে চাই, আপনি যদি রিফিউজড হয়ে যান একদমই মন খারাপ করবেন না, কারণটা হচ্ছে আপনি একা রিফিউজড হচ্ছেন না, এইটা সর্বপ্রথম আপনার মাথায় রাখতে হবে। আপনি যতটুকু যোগ্য এর চাইতেও কিন্তু অনেক বেশি যোগ্যতা সম্পূর্ণ লোক ভিসা থেকে বঞ্চিত হচ্ছে, কারণ আসলে এই ভিসাটা দেওয়া টোটালি নির্ভর করে ভিসা অফিসারের আবেগ এবং অনুভূতি এবং আপনার ফাইলটা সাজানো এবং তার ভালোবাসার উপরে। তো সব কিছু মিলে আপনি যদি ভিসা অফিসারকে ইমপ্রেস করতে পারেন আপনার ডকুমেন্টে, সেক্ষেত্রে আশা করি ভিসাটা দিয়ে দিবে। তো যারা অলরেডি রিফিউজড হয়ে গেছেন তারা যদি চান অ্যাট দ্য সেম টাইম এখনই আপনি সাবমিট করতে পারবেন, পূর্বে যদি হোটেল বুকিং দিয়ে থাকেন এখন আপনি ইনভাইটেশন অ্যাড করতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।